হেফাজত নেতা মামুনুল হকের নিয়ন্ত্রণাধীন এক একটি মাদ্রাসায় নিয়মিত অর্থে যোগান দেন 313 ব্যক্তি। অর্থদাতাদের কাছ থেকে পাওয়া কোটি কোটি টাকা রাজনৈতিক উদ্দেশ্যে সহিংসতায় ব্যবহার করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। কর্মকর্তারা আরও জানান, ব্যাংকিং চ্যানেলের বাইরে 6 কোটি টাকা লেনদেন করেছেন মামুনুল। পাকিস্তানি মুজাহিদ মজলিশের আদলে 2010-এ ছোট ছোট ইসলামপন্থী রাজনৈতিক দল মিলে গড়ে তোলে হেফাজতে ইসলাম। প্রতিষ্ঠা থেকেই অরাজনৈতিক দাবি করে এলেও বারবারই রাজনীতি কেন্দ্রিক কর্মসূচি দিয়ে আসছে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনটি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিরোধিতায় ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ সহ বিভিন্ন স্থানে সহিংসতা তাণ্ডবে মেতে ওঠে হেফাজত। বিপুল ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পর নাশকতা, সহিংসতা ও উস্কানিতে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ পর্যন্ত হেফাজতের 21 গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মামুনুল হককে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানিয়েছে, তার নিয়ন্ত্রণাধীন এক একটি মাদ্রাসায় নিয়মিত আর্থিক সহায়তা দেন 313 ব্যক্তি। তাদের আয়ের উৎস সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। পাশাপাশি ব্যাংকিং চ্যানেলের বাইরে মামুনুলের 6 কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। মামুনুলের 6 কোটি টাকা লেনদেনের তথ্য আমরা পেয়েছি। তাদের মাদ্রাসাতে প্রায় প্রতিটি 313 জনের অর্থ প্রদান করে এরকম অর্থদাতা আছে। তাদের অর্থ কি শুধুমাত্র পড়ালেখার পিছনে খরচ হয়, নাকি এই ধরনের রাজনৈতিক উস্কানি বা অন্যান্য যে তাণ্ডব, এগুলি তো খরচ হয়েছে, সেগুলো আমাদের তদন্তের বিষয়। গোয়েন্দা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা জানান, হেফাজতের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফিকে বিতাড়িত করে হাটহাজারী মাদ্রাসা এবং হেফাজতকে কবজায় নিতে ছেলের বিয়ের অনুষ্ঠানের সময় চট্টগ্রামে মামুনুল হক, জুনায়েদ আল হাবিব, নুরুল ইসলাম, খালিদ সাইফুল্লাহ আইয়ুবির সঙ্গে বৈঠক করেন জুনায়েদ বাবুনগরী। ওই বৈঠকের 5 দিন পর মাদ্রাসাটিতে ব্যাপক ছাত্র বিক্ষোভ শুরু হয়, যা টানা 2 দিন চলে। শফির কক্ষ ভাঙচুরের পর তাকে মাদ্রাসা মহাপরিচালকের পদ ছাড়তেও বাধ্য করা হয়। পরদিনই মারা যান শফি। পরিকল্পনা মতো মাদ্রাসা দখলে নেয়ার পর হেফাজতেরও আমির হন বাবুনগরী। 10/9/2020 খ্রিস্টাব্দে যেটা হলো যে আমির জুনায়েদ বাবুনগরীর ছেলের বিয়েতে হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি, মামুনুল, মাওলানা নুরুল ইসলাম বাবুনগরী তার পাশে বৈঠক করে উক্ত বৈঠকে হেফাজতের নিয়ন্ত্রণের নিজের হাতে নেওয়ার জন্য পরিকল্পনা করে। পরবর্তীতে হাটহাজারী মাদ্রাসা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে আল্লামা শফি হুজুর অনুসারীদের যে মাদ্রাসা হতে বিতাড়িত করে। পুলিশ জানিয়েছে, ওয়াজের নামে উস্কানি দিয়া সবাইকে আইনের আওতায় আনতে অভিযান চলতে থাকবে। যারা উস্কানি দিয়ে দেশকে অশান্ত করে বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।